السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا وأشهد أن محمدًا عبده ورسوله، أرسله بالحق بشيرًا وسراجا منيرا. أما بعد، فقد قال تعالى في كلامه المجيد والفرقان الحميد، أعوذ بالله من الشيطان، بسم الله الرحمن الرحيم. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. صدق الله مولانا. وقال الشاعر: ميدوره مجبوره أي سيد عالم، دیدار دکھاتے نہیں آواز سنا دو، دیدار دکھاتے نہیں آواز سنا دو. الحمد لله، মহান رب العالمين দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতি সপ্তাহে নেয় আজকেও আমাদেরকে এই পবিত্র মজলিসে বসার জন্য তৌফিক দিয়েছেন, এই জন্য একবার শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার উপর এই কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছিল। দোয়া করি আল্লাহ তাআলা বিশ্বনবীর রওজা মুবারককে আমাদের এই সমস্ত জিনিসগুলোকে পুষি দিয়ে আরো আরো অনেক আলোকিত করে দিক। জোরে বলে আমিন। উপস্থিত
সম্মানিত মুসল্লিয়ানে কারাম, মুরব্বিয়ানে আজম, ওলামায়ে কারাম, যুবক ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে আমরা সূরা বাকারার 23 নম্বর আয়াতের কিছু কথা বলবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। প্রথমে সারাংশ শুনে নিই এই আয়াতের সার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেকগুলো মুজিজা দান করেছিলেন। মুজিজা কাকে বলে? মুজিজা বলা হয় ওই সমস্ত কাজ, ওই সমস্ত কথা, ওই সমস্ত কীর্তি, যে সমস্ত কাজ, কথা, কীর্তি এগুলোকে সাধারণ মানুষ স্বাভাবিক অবস্থায় করতে পারে না, ওইগুলোই আল্লাহ তাআলা বিশ্বনবীর হাত দ্বারা করাইয়া সারা পৃথিবীর মধ্যে তিনি যে একজন হক নবী এটাকে প্রমাণ করে এসেছেন। যেমন আকাশের মধ্যে চাঁদ দেখা যায়, এই চাঁদকে জমিন থেকে বসে একজন মানুষ এভাবে ইঙ্গিত করবে আর চাঁদটা দুই টুকরো হয়ে যাবে, সম্ভব? ইঙ্গিত কার? আল্লাহ তৌফিক দিয়েছেন আর বিশ্বনবী ইঙ্গিত করেছে, সঙ্গে সঙ্গে চাঁদ দুই টুকরো হয়ে যাবে। তাহলে এটা একটা এমন কাজ যেই কাজ সাধারণত মানুষ পারবে? আকলে ধরে? আরো একটা কাজ, আপনার আমার সাথে এই মিনারটা কথা বলবে? জোরে বলেন না, বলবে? কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মিম্বরে বসে খুতবা দিতেন, ওই মিম্বর এমন একটি জিনিসের স্পর্শ এতদিন পেয়েছিল যেদিন আল্লাহর হাবিব নতুন মিম্বর বানানোর কারণে আগের কাঠের মিম্বরটা ছাইরে আসলেন, সঙ্গে সঙ্গে ওইটা জমা করে এটাও একটা কারামতি, মুজিজা দেখাইছেন কে? আর একটা মুজিজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন কোথায়? বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে না, আমি আমার প্রিয় রাসূলকে, প্রিয় হাবিবকে তোমাদের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য তার মাধ্যমে অনেকগুলো কাজ উঠাইলাম। কিছু কিছু কাজ এমন আছে যে সমস্ত কাজগুলো সারা পৃথিবীর সমস্ত শক্তি যদি এক জায়গায় হয় কোনোদিন ওই কাজ করা সম্ভব না। যেমন একটি উদাহরণ হলো, আমি আমার বান্দাকে আকাশ পর্যন্ত সফর করাইছি। আমি আকাশ পর্যন্ত উঠিয়ে আমার জিয়ারতের তৌফিক দিয়েছি। তাহলে এটাও একটা মজা ছিল যে আল্লাহ তাআলা আকাশ পর্যন্ত উঠায়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বড় সম্মানিত করেছেন। তো বিশ্বনবী যতগুলো কাজ মুজিজা হিসেবে ছিল, কিছু মুজিজা যেগুলো উনার সাথে সংশ্লিষ্ট, উনি পৃথিবী থেকে চলে গেছেন এগুলো আর নাই, অস্তিত্ব নাই। চা দেখে এখন কয় টুকরা? কোথায় দুই টুকরা? একটাই, মানে আগেরটাই রয়ে গেছে। তো তাৎক্ষণিক ওটা দুই ভাগ হয়েছিল আল্লাহর আদেশে, আবার আল্লাহর আদেশে আবার মিলে গেছে, আল্লাহ রাসূল চলে গেছে, ওইটাও শেষ। অনুরূপভাবে আরও আরও যত মর্যাদাগুলো ছিল ওইগুলো এরকম এরকমভাবে শেষ হয়ে গেছে।
আরো তলোয়ার সূর্য মজদা ছিল রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরবের গাছগুলা কথা বলতো পাথরগুলা কথা বলতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত এত বেশি পরিমাণ আল্লাহর পক্ষ থেকে মর্যাদা পেয়েছিলেন যা কোন নবী আর পায়নি সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা সফরে যখন নাকি যাচ্ছিলেন তো আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে মেঘমালাকে আদেশ করা হলো যে হে মেঘমালা আমার হাবিব তো যাচ্ছে তার হাবিব এই তীব্র গরম সইতে পারতেছে না যাও তোমরা তার উপর ছায়া দিয়ে তাহলে কাজে যদি সাধারণ না অসাধারণ সাধারণ মানুষের পক্ষে সম্ভব মুফাসসিরিনে কেরাম লেখেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবী কেরামদেরকে নিয়ে কোন একটি সফরে গেল মরু ধুধু বালুকাময় ময়দান চতুর্দিকে বসার মতো কোনো জায়গা নাই পর্দা করার মতো কোনো জায়গা নাই এই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিনজা করার প্রয়োজন হলো মহান রব্বুল আলামিন গাছকে আদেশ করলো গাছ যাও আমার প্রিয় হাবিবের ইস্তিনজার ব্যাগ হয়েছে ইস্তিনজা করার জন্য তেমনি কোনো জায়গা খুঁজে পাচ্ছে না সঙ্গে সঙ্গে গাছ এসে বিশ্ব নবীর পাশে ঘেরাও দিয়ে দিল আর বিশ্ব নবী পর্দা সাথে তিনি ইস্তিনজা এগুলো করেন কে আল্লাহ এই মুজিজাগুলো ছিল উনার সাথে যুক্ত সমসাময়িক তিনি চলে গেছেন চলে গেছে কিন্তু একটা মুজিজা এমন আছে যেই মুজিজাটা ওই যুগে ছিল পরবর্তী যুগেও ছিল আজকে এই দিন পর্যন্ত আছে সুবহানাল্লাহ সেটা হলো কি সেটা হলো কি এই কোরআন কত বড় কত দামি কেউ বুঝিও না আমরাও না কেউ বুঝতে পারবো না অথচ আল্লাহ তাআলা এই কোরআনকে নিয়ে অনেক কথা বলেছেন যে আল্লাহ অনেক বস্তুকে এই সামনে এই কোরআনকে উপস্থাপনা করেছে যে তোমরা এটা বহন করতে পারবা বলছে যে না না এত বড় জিনিস কিভাবে বহন করবো পাহাড় পর্যন্ত অস্বীকার করেছে না আমি এটা বহন করতে পারবো না কোরআনের ভাষায় আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাকে বড় সুন্দর করে বুঝাইছে قال الله تبارك وتعالى لو أنزلنا هذا القرآن على جبل لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصديا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون الله পাক ربنا العالمين বলেন ও দুনিয়ার মানুষেরা শুনে নাও এই কোরআন যা আজকে তোমাদের সামনে আছে তোমরা এই কোরআনকে খুব হালকা মনে করো এই কোরআনকে শুধুমাত্র চুমু দেওয়ার বস্তু মনে করো এই কোরআনকে মাঝে মধ্যে একটা দুইটা মসজিদের মধ্যে হাদিয়া দেওয়ার বস্তু মনে করো মাঝে মধ্যে দুই একটাকে হেফজখানার ছেলেদের হেফজখান করতে দেওয়ার জন্য হাদিয়া দেওয়াকে মনে করো জেনে নাও এই কোরআন হলো আল্লাহর কালাম আল্লাহ যত বড়ই কালাম তত বড় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পরিষ্কার ভাবে ঘোষণা এসে গেল লাউ আনজালনা হাযাল কোরআন ও দুনিয়ার মানুষেরা এই কোরআনকে যদি কোনো আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তাহলে দেখতাম পাহাড় আমার ভয়ে থরথর করে কাঁপত খাশিয়ান মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ কার হয়ে আল্লাহ
থরথর থরথর করে কাঁপত। আমরা না বলি পাহাড়ের মধ্যে ঝর্ণা প্রবাহিত হয়, পাহাড় টুপ 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 করে ঝর্ণা পড়ে, আর যারা আসলে আল্লাহ খাস উনি এরা বলে মিয়া পাহাড় থেকে কিসের ঝর্ণা পড়ে, পাহাড় কাঁদতেছে দুনিয়ার মানুষের অপরাধ গুলো দেখে আর চোখের পানি দিয়ে মানুষকে সিঞ্চন করে দিচ্ছে। যার চোখ যেমন, যার যেমন চশমা যেরকম লাগায় এরকম দেখে। আমি যদি এখন কালো চশমা পড়তাম আপনাদেরকে কালো দিতাম না, কথা বুঝেন না? কিছু চশমা আছে যেগুলো পড়লে মানুষেরটাকে বাঁকা দেখা যায়, চোখগুলোকে বড় দেখা যায়, আছে না? নাই আছে তো। আপনি আঁকুবে যেসা লাগালে কাউসে লাগালো, তুমি তোমার চোখে যেভাবে দেখায় সেভাবে দেখো, যেভাবে লাগাবে সেভাবে লাগাও, কথা বুঝেন না? যারা ইসলামকে নিয়ে কটূক্তি করে, রসুলকে নিয়ে কটূক্তি করে, কোরআনকে নিয়ে কটূক্তি করে, কেন করে বুঝে না? এই জন্য করে না, বুঝা করে, ওই চশমা পাল্টাইছে যে এই জন্য। কথা বুঝাতে পারলাম? তো বলতেছি না, এই কোরআন যে কি পরিমাণ দামি, কি পরিমাণ ভার, এটাই একটা আয়াত থেকে বোঝা যায়। আল্লাহ পরিষ্কার ভাষায় বলছেন যে দেখো এই কোরআন এত পরিমাণ বৃহৎ, অনেক বড় পরিসরের, এটাকে আমি যদি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তো এই পাহাড়টা থর 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 করে কেঁদে উঠত। আম্মা জানাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই কোরআনের গুরুত্ব তোমাদের কাছে বুঝে আসে না, শুনে না? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার উপরে ওহি আসলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রানের উপরে শোয়া ছিলেন, ওহি মানে কোরআন এত পরিমাণ ভার, এত পরিমাণ ভার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন অবতীর্ণ হতো বিশ্বনবীর স্বাভাবিক অবস্থা তখন দূর হয়ে যেত। আম্মা জানা আয়েশা বলেন, দুনিয়ার মানুষেরা শুনে না, ওই কোরআন কি পরিমাণ ভারী এবং কি পরিমাণ মজবুত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে ছিলেন, যখন নাকি তার উপরে ওহী অবতীর্ণ হওয়া শুরু করলো মনে হলো যেন আমার রান ছিদ্র হয়ে তিনার মাথাটা পড়ে যাবে। বলেন না কোরআন কি ভারী না ভারী না? এখন প্রশ্ন হলো, কোরআন যদি এত ভারী হয় 5-7 বছরের হাফেজ সাহেব আছে না? নাই আছে না ভাই? আমার এখানে একটা আছে হাফেজ মাহাদি, আসো নাকি মেহেদি আছে? নাই? অনেক ছোট ছেলে 6 বছর 7 বছর 8 বছরের বলা পায় হাফেজ। এখন প্রশ্ন হলো, একটা পাহাড় এত বড় না ছোট? বলেন না, পাহাড় শব্দটাই তো বড় না ছোট? ছোট বলে কি পাহাড় বলে, টিলা বলে, ডিবি বলে, বা মাটির স্তূপ বলে? পাহাড় তো বলে না, পাহাড় হওয়ার জন্য অনেক বড় হওয়া লাগে। প্রশ্ন হলো, এত বড় পাহাড়ের উপর রাখলে যদি কোনো পাহাড়টা থরথর করে কাঁপে, তাহলে মানুষ একটা 3.5 হাত, কয় হাত? 3.5 হাত না, এর চেয়ে বেশি, 3.5 হাত। আমাদের এই যদি সর্বোচ্চ লম্বাও হয় এই পরিমাণ হবে? আছে পরিমাণ নাই? আরে নাই, আছে নাই তো, মানে 12 ফিট মানুষ কোন দিকে হবে? 7-8 ফিট, এটাই অনেক বড়, বুঝে? আরে বাবা অনেক বড়। তাহলে মানুষটা 7-8 ফিট, তার কলিজাটা যেখানে কোরআনটা হেফাজত থাকে, বুক বলে, কলিজা বলে বা অন্তর বলে, এটা কয় ফিট? প্রশ্ন হল, এত বড় পাহাড়ের উপর রাখলে আল্লাহ বলতেছে, আল্লাহ সত্যবাদী না মিথ্যাবাদী, নাকি আল্লাহ মিথ্যু? আল্লাহর কথা সন্দেহ আছে? তাহলে আল্লাহ বলে পাহাড়ের উপর রাখলে পাহাড়টা থরথর করত, তাহলে হাফেজ সাহেবদের এখানে যে রাখে এটাকে থরথর করে না ঘটনা কি? তো এটাকে বোঝানোর জন্য আমাদের মুরব্বীরা একটা ছোট্ট উদাহরণ দেয়। কি উদাহরণ? বাজারে গেছে বাবা আর ছোট্ট ছেলে, তারা বাজার থেকে এক বস্তা বাজার কিনছে, এর মধ্যে পেঁয়াজ আছে, রসুন আছে, আলু আছে, তেল আছে, আছে না? আছে, সব কিনছে।
ছোট ছেলে সে তো আর বোঝে না এটার মধ্যে কি আছে, বা আবু আমার মাথার মধ্যে তুলে দেয় ও বাঁচবো না, জোর করেন না বাঁচবে না। এখন যদি কোনো আপনি না দেন কান্নাকাটি শুরু করবে কিনা কথা বোঝেন না ভাই, কাঁদবে কিনা? এখন বাবা কি করে মাথার উপর তুলে দেয় দেয় কিনা, ব্যাগ তোলে কি রশি কার হাতে? এই কোরআনকে যদি আমি তোমাদের উপর পরিপূর্ণভাবে ছেড়ে দিতাম সত্যিকার অর্থে তোমরা এই পাহাড়ের মতো গলে যেতে সারখার হয়ে যেতা। একজন বাবা যেমনি হবে তার সন্তানকে যখন বাগানে নিয়ে যায় আর সন্তান যখন আবেদন করে বাবা এই তরকারির বস্তাটাকে আমার মাথায় তুলে দাও, বাবা তখন ছেলের আবদার রক্ষা করার জন্য তুলে দেয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে তোমাদের উপরে কোরআনকে দিয়ে দিয়েছি ঠিক, কিন্তু রশি আমার হাতে ভারটা আমার হাতে রেখে দিয়ে তোমাদের উপর অবতীর্ণ করলাম। সুতরাং বোঝা গেল এই কোরআনকে যে আমরা বহন করছি আমাদের ক্রেডিট না, ক্রেডিট হলো কার? বান্দা বুঝে না, বুঝার চেষ্টাও করে না, কেমনে বুঝবে? এই জন্য বুঝে না যেহেতু আমরা আসলে আল্লাহরে চিনি না, ঠিক কিনা? আল্লাহরে চিনলে আল্লাহর কথা মানুষ অমান্য করে পারত না, আল্লাহরে যদি কোনো চিনত তাহলে আল্লাহ বিনা অন্য কোনো নিয়ম অন্য কোনো নীতি অন্য কোনো শৃঙ্খলা মানুষ কোনো দিন কামনা করত। পৃথিবীর সমস্ত অশান্তিগুলোর পিছনে একমাত্র কারণ হলো মানব রচিত আইন, মানব রচিত সংবিধান, মানব রচিত অর্থনৈতিক ব্যবস্থা, মানব রচিত সামাজিক ব্যবস্থা, মানব রচিত সমস্ত কিছুর কারণেই মানব সমাজের মধ্যে আজকের এই সব সমস্যাগুলো বলেন না ঠিক কিনা? এখন আপনাদের প্রশ্ন হবে যে আপনার এই কথার পিছনে যুক্তি কি? যুক্তি দিব দিব না? আচ্ছা, সহজ যুক্তি, মানুষের বিবেকটা সসীম না অসীম? সসীম মানে সীমাবদ্ধ। তাহলে মানুষের চিন্তাধারা এগুলোও কি সসীম, সীমাবদ্ধ কম? তাহলে মানুষ যখন নিজের বিবেক বিবেচনায় কোনো নীতি করে এটা কি অসীম হবে না সসীম হবে? এর বিপরীত আল্লাহ তাআলা অসীম না সসীম? কি পরিমাণ অসীম যেটা কোনোদিন কল্পনাও করা যাবে? যেহেতু আল্লাহ অসীম আর মানুষ হিসেবে দুনিয়াটা মোটামুটি অসীম, আল্লাহ হিসেবে না, মানুষ হিসেবে দুনিয়ার বয়স কি আরো বেশি না? কথা বুঝেন না ভাই? বাবা আদম থেকে এই পর্যন্ত বহু মানুষ দুনিয়া আসছে, কেউ আছে দুনিয়া আছে কি না? তাহলে মানুষের তুলনায় পৃথিবী বড়, পৃথিবীর তুলনায় আল্লাহ বড়। তাহলে মানুষ ছোট পৃথিবী থেকে আর পৃথিবী ছোট কার থেকে? আল্লাহ থেকে। তাহলে মানুষ যখন পৃথিবীকে সামনে রেখে আইন করে এই আইন তো মানুষের নিজের বিবেক অনুযায়ী হয়, নিজে যতটুকু সীমাবদ্ধ এতটুকু অনুযায়ী হয়, পৃথিবীর ব্যাপী সমপরিমাণ হয় না। এর বিপরীত আল্লাহ সর্বজ্ঞানী সর্বব্যাপী, সবচেয়ে সমাধান দাতা হলেন একমাত্র কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যখন কোনো আইন করে কোনো নিয়ম করে কোনো নীতি করে সেটা কোনো দিন আর পরিবর্তন হওয়ার যোগ্য। এই জন্য দেখেন না বাংলাদেশে বলেন বিভিন্ন রাষ্ট্রে বলেন একটা আইন করলে পরবর্তী রায় আবার নতুন দেয় কিনা? কথা বলতে কি ভয় আছে? কথা বলবো কার? কোরআনে কথা বলবো আল্লাহ। ইনিল হুকমু ইল্লালিল্লাহ, ইনিল হুকমু ইল্লালিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা ও আমার বান্দারা, দুনিয়ার জমানায় দুনিয়ার পার্লামেন্টে দুনিয়ার সমাজে দুনিয়ার মানুষদের মধ্যে একমাত্র আমার হুকুমত চলবে, আমার আইন চলবে, আমার বিধান চলবে, আমার বিধি চলবে। যদি আমার আইন না মানো, আমার বিধান না মানো, আমার বিধি না মানো, শান্তি আসবে না বরং অশান্তি আসবে। দেখি না আল্লাহর আইন মানলে শান্তি, আল্লাহর আইন না মানলে অশান্তি।
এখন তাইলে বোঝা গেল এই কোরআন ছোট না বড়? কোরআন এটা কার কথা? আল্লাহর কথা। বলবেন না কার কথা? আল্লাহ। তাইলে আল্লাহর কথা অবতীর্ণ করেছেন কার উপর? বিশ্ব নবীর উপর। বিশ্ব নবীও ছিলেন গ্রহণযোগ্য, যেই ভাষায় নাযিল করলেন সেই ভাষাও গ্রহণযোগ্য। তাহলে এই কিতাব সর্বদিক থেকে শ্রেষ্ঠ। কিন্তু আরবের লোকেরা এই কিতাবের মধ্যে সন্দেহ করত, বলতো যে এটা মনে হয় আল্লাহর কিতাব না। কি বলতো ভাই, এটা মনে হয় কার কিতাব না? আল্লাহর কিতাব নয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জবাব দেওয়ার জন্য আয়াতে কারিমা নাযিল করলেন, চ্যালেঞ্জ করে। কি করে? প্রথম আয়াত সূরায়ে বাকারার প্রথম কি? আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিলমুত্তাকীন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াত সূরা বাকারা অবতীর্ণ করে চ্যালেঞ্জ ঘোষণা করলেন কি? আলিফ লাম মিম, যালিকাল কিতাব। ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে বলছি শুনে না, এই কিতাব আমার কিতাব, যে কিতাবে একটা অক্ষরের মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? এই কিতাবের পুরাটাই হলো একমাত্র আমার পক্ষ থেকে। আমি চ্যালেঞ্জ করলাম এই কোরআনের কোথাও সন্দেহের অবকাশ নাই। আল্লাহ আল্লাহ। এক নম্বর আয়াত এখন বলছে যদি, সন্দেহ তো নাই, এখন বলছে কি যদি, মানে চ্যালেঞ্জের শব্দ। আল্লাহ বলল, আমি বললাম কোনো সন্দেহ নাই, যদি তোমরা না, যদি তোমরা না। এবার আসে এতে বলছে কি, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা তোমাদের মধ্যে কোনো সন্দেহ জাগে আমার এই কোরআনের কোন একটি আয়াত নিয়ে, আমার এই কোরআনের কোন একটি সূরা নিয়ে, আমার এই কোরআনের কোন একটি অক্ষর নিয়ে, আমার এই কোরআনের কোন একটি নোকতা নিয়ে, তাহলে চ্যালেঞ্জ ঘোষণা করলাম সুবহানাল্লাহ। কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আল্লাহ বলে দিল। এখন প্রশ্ন হলো এই কিতাবটা যে গ্রহণযোগ্য এটা স্পষ্ট বোঝা যায় কিভাবে? এক নাম্বার, অবতরণকারী হলেন কে? অবতীর্ণ করেছেন কার উপর? আমরা কোন একটা সংবাদ যদি কেউ কাউকে দেয়, কোন একটা খবর যদি কেউ কাউকে শোনায়, প্রথমে চিন্তা করি খবরটা কে দিল, দ্বিতীয়ত চিন্তা করি খবরটা কে আনল, তৃতীয়ত চিন্তা করি খবরটা কোন মাধ্যমে আসলো, চিন্তা করি কি করি না, এরপরে চিন্তা করি খবরটা কোন পরিবেশে আসলো, এরপরে চিন্তা করি এই খবরটা আসলে মেলে না মেলে না, চিন্তা করে কি করি না? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর সমাধান দিয়ে দিলেন, দেখো এই কোরআন সাধারণ কারো না, সাধারণ কারো কথা নয়, কথা হলো কার? আল্লাহ অনেক সত্যবাদী না মিথ্যাবাদী? আসদাকু কওলা
সবচেয়ে বড় সত্যবাদী কে? দ্বিতীয় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলেন বাহক, নিয়ে আসছেন। কেমন মানুষ ছিলেন? অবিশ্বাসী, মিথ্যাবাদী, অগ্রহণযোগ্য, মানুষরা তাকে মানত না, তার কথা শুনত না, তার কথা বুঝত না, এরকম না। এমন একজন লোকের কাছে পাঠাইলাম যে লোকটাকে চোরেও বলতো বিশ্বাসী, ডাকাতেও বলতো বিশ্বাসী, দুশ্মনেও বলতো বিশ্বাসী, প্রতিবেশীরাও বলতো বিশ্বাসী, আব্বা আম্মা পরবর্তী জেনারেশন যারা ছিল তারাও বলতো বিশ্বাসী, এমনকি কাফের বেঈমান সকলে বলতো বিশ্বাসী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা এই কোরআনকে কেন তোমরা মানবে না, কি জন্য মানবে না? এই মুহাম্মদ নিয়ে আসছে এই জন্য মানবে না, কেন মানো না? এই মুহাম্মদকে তোমরা পুরো সমাজ মিলে নাম দিয়েছো আল আমিন, সবাই মিলে নাম কি আল আমিন। আল আমিন মানে বিশ্বাসী। আরবের লোকদের মধ্যে যখন কোনো বিষয় নিয়ে সমস্যা সৃষ্টি হইত, নবুয়তির আগেই বিশ্ব নবীকে বলতো এই লোকের মতো সত্যবাদী কেউ নাই, এই জন্য তাকে এখানে আমাদের বিচারের জন্য দাঁড় করাবো। ছোট্ট একটা ঘটনা শোনাই, যখন কাবা শরীফ ওই সময়ের মধ্যে দ্বিতীয়বার মানে ওর কাবার কোরাইশটা যখন এটাকে নির্মাণ করে, তখন কোন ব্যক্তি হজরে আসওয়াদকে উঠিয়ে লাগাবে এ নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হলো। তখন তিনি নবী ছিলেন না, না তখন নবী নয়, কিন্তু এর পরেও কি বললেন যে আমরা সবাই মিলে চলো মুহাম্মদ এর মাধ্যমে এটাকে আমরা সমাধান করা, বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল যে তিনি নবুয়তির আগেও গ্রহণযোগ্য ছিলেন না অগ্রহণযোগ্য ছিলেন? এত বেশি পরিমাণ গ্রহণযোগ্য ছিলেন যে মানুষেরা তাদের সমস্ত কাজের কেন্দ্রবিন্দু মনে করত বিশ্বনবী। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র খারাপ ছিল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ কোন একটা কথা বিশ্বাস হওয়ার জন্য ওই ব্যক্তির চরিত্র ভালো হওয়া দরকার, তোমরা শুনে নাও। আমার প্রেরিত রসুল, আমার প্রেরিত নবী তোমাদের আরবের সমস্ত মানুষদের সবচেয়ে বড় চরিত্রবান, সবচেয়ে বড় চরিত্রবান তিনি। এরপরে আল্লাহ আকবার, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে কি পরিমাণ মূল্যায়িত করেছেন, বলে যে নবী আপনাকে আমি এই জিনিস এই জিনিস এই জিনিস দান করলাম, কেন? আপনি যেন আমার উপর সন্তুষ্ট হয়ে গেলেন। আমরা কামনা করি যেন আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হয়, আর আল্লাহ বলেন আমি আমার হাবিবকে এত পরিমাণ দিব যেন আমার হাবিব আমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। মিয়ানে আসে কোমাশু চিনিস ব কারমান কা আশিকু সে ক্যা মজা হ্যায় মাশুকু সে ক্যা মজা হ্যায় আশিকু সে পুছিও। বুঝা গেল যে আল্লাহ তাআলার কথা বিশ্ব নবীকে ভালোবাসতেন না বাসতেন? আমার বুঝে নেই মনে হয়, বুঝছেন কথা? কি পরিমাণ বাসতেন, সাধারণ মানুষেরাও বাসত এমন বাসত, তাহলে বুঝা গেল লোকটা গ্রহণযোগ্য। দ্বিতীয়ত আপনারা জানেন যে আল্লাহ রসুল যখন তিনের উপরে কখন অবিশ্বাস শুরু হয়, যখন তিনি ডাক দিলেন কালিমা ইসরা তাব্বা
আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপর দাঁড়িয়ে আরববাসীদেরকে ডেকে বলল, আমার ভাইরা শুনে নাও, আমি তোমাদেরকে একটি কথা বলি, তোমরা বিশ্বাস করবে কিনা। সমস্ত আরবেরা জমায়েত হলো, জমায়েত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ ও নবী মুহাম্মদ, জীবনে কোনোদিন তোমাকে মিথ্যা বলতে শুনি নাই, তুমি সৎ ছেলে, সৎ বংশের ছেলে, তোমার বাবা সৎ, তোমার দাদা সৎ, তোমার মা সৎ, আর তুমি আমাদের কাছে বিশ্বাসী হিসেবে গ্রহণযোগ্য, সুতরাং তুমি যা বলো আমরা সেটাকে অকপটেই মেনে নিব বলে দাও। বিশ্বনবী তখন বললেন, ও আমার কৌমের লোকেরা শুনে না, আমি যদি কোনো বলি ওই দিক থেকে তোমাদের একটি আজাব আসতেছে, একটি ভয়ঙ্কর কিছু আসছে, তোমরা বিশ্বাস করবা কিনা? তারা বলল, হ্যাঁ হ্যাঁ আমরা বিশ্বাস করতে বাধ্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে নাও, এর চেয়ে বড় আজাব সেটা হলো কুফরের আজাব। বুঝা গেল তারা ওই ময়দানের মধ্যেও বিশ্ব নবীকে সত্যবাদী হিসেবে স্বীকৃতি দিল কি দিল না? তাহলে ব্যক্তিটা গ্রহণযোগ্য, যার কাছ থেকে আসলো আল্লাহ তিনি কি, যার কাছে আসলো তিনিও কি রসুল্লাহ। গ্রহণযোগ্য হওয়ার পিছনে আরো আরো কিছু কারণ শোনেন। মানুষ সন্দেহ প্রবণ হয় কখন? যখন মনে করে এই জিনিসটা হয়তো তিনি আনেন নাই, আরেকজনে আনছে, এই জিনিসটা হয়তো তিনি করেন নাই, আরেকজনে করছেন, এরকম হইলে সন্দেহ হওয়ার কথা। বল যে জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার কোন শিক্ষক দ্বারা ওনাকে কোনোদিন শিক্ষা দেন নাই, দুনিয়ার কোনো জ্ঞানী ব্যক্তি থেকে ওনাকে জ্ঞান দেওয়ার নাই, দুনিয়ার কোনো সাধারণ নিয়ম অনুযায়ী বিশ্বনবীর মধ্যে কোনো ধরনের জ্ঞান দেওয়া হয় নাই, বরং বিশ্বনবীকে জ্ঞান দিয়েছেন সরাসরি কে? তো আল্লাহ তাকে শিক্ষা দিল, তার শিক্ষার মধ্যে ভুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? কথা পরিষ্কার? এখন এই যে মানুষটা, এই মানুষটার চরিত্র কেমন ছিল? সুন্দর ছিল, বাহ্যিক দেখতে কেমন ছিলেন? সুন্দর ছিলেন, পৃথিবীর সবচেয়ে বড় সুন্দর বলা হয় হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কিন্তু কবি বড় সুন্দর বলে বলছে, দুনিয়ার মানুষেরা তোমরা ইউসুফের সৌন্দর্যে বিমোহিত হয়ে আছো, শুনে না, বিশ্বনবীর সুন্দর এত পরিমাণ সুন্দর যেটা তোমরা কোনোদিন কল্পনাও করতে পারো না। ইউসুফের সুন্দরের কারণে তো মাত্র দু চারজন মহিলা তাদের হাতের উপরে কমলাকে কাটতে গিয়ে হাত কাটছে, বিশ্বনবীর সৌন্দর্য যদি কোনো প্রস্থাপিত হতো সারা পৃথিবীর সমস্ত মানুষ গলার মধ্যে ছুড়ে দিতে বিন্দু পরিমাণ কুণ্ঠাবোধ করত। জামানে হুসনে ইউসুফ পর ফাকাত আশিক জুলাইখা থি, তোমারে ওই রোশন পর আশিকে সারে জাহারে, জামালে হুসনে ইউসুফ পর ফাকাত আশিক জুলাইখা থি, তোমারে ওই রোশন পর আশিকে সারে জাহারে। কবি বলে, ও দুনিয়ার মানুষেরা চ্যালেঞ্জ করে বলে, শুনে না, আমার নবী মুহাম্মদ এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, দুনিয়ার সমস্ত মানুষেরা বলে ইউসুফ সুন্দর, ইউসুফ আলাইহিসসালাম সুন্দর, স্বীকার করি না, ইউসুফ আলাইহিসসালামের সুন্দর আপন জায়গায়, দিনের উপর মাত্র তো একজন কুরবান ছিল, তার নাম হলো জুলাইখা, আর বিশ্বনবী এত সুন্দর, এত সুন্দর, যার চেহারার উপর সারা পৃথিবীর সমস্ত মানুষ পাগল, বিশ্বনবীর সুন্দর এত পরিমাণ বেশি যে দুনিয়ার সমস্ত মানুষ তার সুন্দরের উপর পাগল পাগল হয়ে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর সুন্দর বয়ান করতেছে। আজকে তো আমাদের সাথে আমাদের স্ত্রীদের রাগ করবেন না, কথাটা বলে রাগ করবেন না, আস্তে বলছেন তাহলে বলবো না, রাগ করবেন ভাই, মাশাআল্লাহ।
আজকে তো বাস্তবতা হলো আমরা আমাদের পরিবারের সাথে আসলে ইসলাম যেভাবে বলছে এইভাবে হয়তোবা অত মায়া মহব্বত নিয়ে থাকতে পারি না, দুদিক থেকেই সমস্যা। অনেক জায়গায় মহিলা পুরুষের সাথে বদাচরণ করে, অনেক জায়গার মধ্যে পুরুষ মহিলার সাথে বদাচরণ করে, এমনও তো আছে হ্যারে এমন এমন আচরণ করে যে আচরণগুলো মানুষ একটা মাদির সাথে করে না। আবার অনেক মহিলা নিজের স্বামীর সাথে এমন আচরণ করে যে আচরণটা মানুষ একটা গোলামের সাথেও করে না, এরকম হয় কি? অথচ আল্লাহর সৃষ্টি রহস্য খেয়াল করে এই বাম পাজরের হাড্ডি দিকে করছেন। মানে আগেও মনে হয় কয়েকবার বলছিলাম এটার ঘটনা কি কারণ। মুফাসসিরিন কিরাম বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইচ্ছা করলেন মহিলাটাকে এখানকার পাজরের হাড্ডি দিয়া না বানাইয়া মাথার হাড্ডি দিয়ে বানাইতে পারত, ইচ্ছা করলে পায়ের নিচের হাড্ডি দিয়েও বানাইতে পারত। আল্লাহ পাক রব্বুল আলামিন না বানানোর পিছনে রহস্য কি বলে যে যদি কোনো মাথার উপরের হাড্ডি দিয়ে বানাইতো দুনিয়ার মধ্যে এরকম বহু পুলাঙ্গার বহু এরকম অসৎ সন্তান আছে যেই সমস্ত লোকেরা নিজেদের স্ত্রীদেরকে মাথায় নিয়ে ঘুরতো আর মায়ের সাথে খারাপ ব্যবহার করতো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাথার পান মাথার যে হাড্ডি ওটা দিয়ে বানায় নাই, আবার মহান রব্বুল আলামিন পায়ের হাড্ডি দিয়েও বানায় নাই। এই জন্য যে দুনিয়ার মধ্যে বহু এরকম অসৎ চরিত্রবান পুরুষ আছে যেই সমস্ত পুরুষেরা যদি কোনো পায়ের হাড্ডি দিয়ে বানাইতো মানুষ যেরকম খারাপ জিনিসগুলাকে পায়ের মধ্যে দিয়া দলন মথন করে ঠিক তেমনি ভাবে নিজের স্ত্রীর সাথে বদ আচরণ করত, খারাপ আচরণ করে তাকে পায়ের মধ্যে দিয়া দলিত মথিত করে দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা মাথার উপরে হাড্ডি দিয়ে বানাইলাম না, পায়ের নিচের হাড্ডি দিয়েও বানাইলাম না, দুমোটার মাঝখান থেকে এই জায়গা থেকে বানাইলাম, কারণ এখানের মধ্যে তোমার আত্মা থাকে আর আত্মার কাছের হাড্ডি দিয়ে বানাইলাম এই কথা বোঝানোর জন্য যে তোমার স্ত্রী হলো যাকে তুমি মাথার উপরে নিয়া মায়ের সাথে খারাপ ব্যবহারও করবা না, আবার তাকে পায়ের নিচে নিয়ে বাঁধের মতো ব্যবহার করবা না, বরং এখানের মধ্যে কলিজা থাকে এটা হলো মায়া মহব্বতের জায়গা। ঠিক তেমনি হবে তুমি তোমার প্রাণ প্রিয়তম স্ত্রীর সাথে মায়া মহব্বত নিয়ে থাকবা। সৃষ্টি রহস্য আল্লাহ কত সুন্দর করে বলে দিল, কিন্তু আমাদের এটা হয়তো তৌফিক পায় না। আমি আপনাদের কথা বলতেছি না, আমি কি শব্দ বলছি আমাদের, এখন আপনারা যদি মনে করেন যে আপনাদের তাহলে সবাই আজকে থেকে আমরা পারিবারিক ভাবে অত্যন্ত সুন্দর ভাবে চলাচলের চেষ্টা করবো কি বলা রাজি আছি? তো যারা বিয়ে করে নাই তারা কিভাবে চলবে? আচ্ছা যাই হোক, যারা করে নাই তারা হয়তো সামনে চলবে আর কি, ঠিক আছে তো ইনশাআল্লাহ। এখন আসে একজন স্ত্রী, একজন স্ত্রী তার স্বামী সম্পর্কে, তার স্বামীর সুন্দর সম্পর্কে, আল্লাহর হাবিবের সুন্দর সম্পর্কে কত সুন্দর কথা বলতেছে, কি বলে? লানা শামসুন ওয়ালিল্লাহ শামসুন ওয়া শামসি আফাদু শামসিস সামাই, লানা শামসুন ওয়ালিল্লাহ শামসুন وشمسي يفضل شمس السماء فإن الشمس تطلع بعد فجر وشمسي تطلع بعد العشاء. أما جان عائشة رضي الله تعالى عنها تار تار تيوتم وشامي বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য বয়ান করছে এবং ঘোষণা দিচ্ছে ও দুনিয়ার মহিলা শুনে নাও, তোমার প্রাণপ্রিয় স্বামীর প্রশংসা ও তুমি এমনি করবা, আমি ঘোষণা দিচ্ছি লানা শামসুন আমার স্বামী ছোট খাটো কিছু নয় বরং আমার স্বামী হলো সূর্য। আকাশ
আজকের জন্য একটা চমক সূর্য আছে, আমার জন্য একটা সূর্য আছে। আমি ঘোষণা দিচ্ছি আমার সূর্য সাধারণ কোন সূর্য নয়, বরং আমার এই সূর্য আকাশের সূর্যের সেও অনেক বেশি বেশি। আকাশের সূর্য এটার থেকেও আমার স্বামী এটা দামি, এটা আরো বেশি উত্তর। وشمسي تطول بعد الشاي او দুনিয়ার মানুষেরা শুনে নাও, দুনিয়ার সূর্যটা ফজরের পরে ওঠে আর আমার সূর্যটা এশার পরে ওঠে। এশার পর রাত্রি যত গভীর হয় আমার এই সূর্যের সাথে সম্পর্ক তত গভীর হয়, তত মায়াময় হয়, তত প্রেমময় হয়, তত মহব্বতময় হয়। সুবহান। তাহলে সবচেয়ে দুর্বলতার যে জায়গা, কারণ আমার স্ত্রী আমার সবকিছুই জানে, কথা ঠিক না? বাহিরে খুব ভালো, ভিতরে গেলে খারাপ আছে না? নাই তো। বিশ্বনবীর চারিত্রিক রিপোর্ট দিচ্ছেন তিনার স্ত্রী, তিনার সাথে তো কোনো তুলনাই হয় না, তিনার সাথে কোনো তুলনাই করা যায়। তাহলে বোঝা গেল এই লোকটা গ্রহণযোগ্য না অগ্রহণযোগ্য। কথা কোন জায়গা থেকে? একটা কথা, গ্রহণযোগ্য হওয়ার জন্য যে পাঠাইলো গ্রহণযোগ্য হওয়া লাগে, যার কাছে পাঠাইলো গ্রহণযোগ্য হওয়া লাগে, তাহলে কথাটা কি করা হয়, গ্রহণযোগ্য। এখন দেখেন এই কোরআন যদিও তারা অস্বীকার করত, কিন্তু ভিতরে ভিতরে আবার কিন্তু শুনতো। শুনতো কি শুনতো না? পরিষ্কার হাদিসের মধ্যে আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আবু জাহেল আরো আরোরা গোপনে গোপনে কোরআন শুনতে যাইত। কেমনে কেমনে যাইত? গোপনে গোপনে। একদিন হঠাৎ করে তিন চারজন কাফের একজন আরেকজনের সাথে দেখা, কথা বুঝেন নাই? একই জায়গার মধ্যে উদ্দেশ্য এক, কিন্তু আসতে বিভিন্ন সময় আয়সা আবু জেহেলে আবু লাহাবে দেখে বলে, কিন্তু তুমি এখানে কেন? হে আবার হেরে দেখতে বলে তুমি আসলে মোহাম্মদের বিরোধিতা করেছি, কিন্তু কোরআনের মধুময়তা মায়াময়তা আমাদেরকে পাগল করে দিয়েছে। এই কোরআন হলো ওই কোরআন, যে কোরআনকে আজকে আমরা রাষ্ট্রবিরে নিক্ষেপ করছি, এই কোরআন হলো ওই কোরআন, যে কোরআনের মায়াতে সমস্ত কাফের বেঈমানদের কলিজা পর্যন্ত ফেটে মক্কা কাছে এসে যেত, নবীর ঘরের মধ্যে এসে যেত, কিন্তু আজকে কোরআন যখন তেলাওয়াত করা হয় এর চেয়ে বেশি আওয়াজে আমাদের গানের আওয়াজ গুলো দিয়ে দেওয়া ঠিক না? কেন দেওয়া হয়? এই জন্য দেওয়া হয় যে আমরা কোরআনকে বুঝি না, কোরআনকে বুঝি না। এখানে কোরআনের মসজিদ, এখানে কোরআনের মাদ্রাসা, পাশেই যখন বিয়ে হয় এগুলার গান বাদ্যের আওয়াজে কান কান ছিদ্র হয়ে যাওয়া সম্ভব না, কথা ঠিক কি? এখন সবাই আমার সাথে রাখতে হুজুর শুরুটা করবো কি? তাহলে কি আমরা বিয়ের মধ্যে আনন্দ করবো না? আমরা কি তাইলে আমাদের বিভিন্ন আনন্দের অনুষ্ঠানগুলোতে আনন্দ করবো না? আমরা কি তাইলে আমাদের বিভিন্ন কাজকর্মের মধ্যে আনন্দ করবো না? প্রিয় ভাইয়ারা, আনন্দ করতে ইসলামে নিষেধ নাই, কিন্তু বদদিনী তরিকায়, বেঈমানদের তরিকায়, বদমানদের তরিকায় করতে নিষেধ, ঠিক কিনা? ইসলামী তরিকায় করেন, কোনো সমস্যা আছে? তাহলে কোরআন বড় সুন্দর, আকর্ষক। এরপরে দেখেন এই কোরআনের গ্রহণযোগ্যতার একটা কারণ, জিনার কাছে কোরআনকে দেওয়া হয়েছিল, তিনি ছিলেন সবচেয়ে বড় মজবুত মানুষ। যখন কোরআনকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের মধ্যে প্রচার করছিলেন, তখন হেরা চিন্তা করলো, মুহাম্মদকে তো কোনোভাবে আটকাইতে পারতেছি না, দমাইতে পারতেছি না, তো একটা কাজ করো, যাও মুহাম্মদকে বলে দাও, মুহাম্মদ তোমাকে, তুমি যদি কোনো এই ইসলাম ধর্ম এই কোরআন প্রচারের জন্য টাকা চাও, টাকা দিব, নারী চাও, নারী দিব, বাড়ি চাও, বাড়ি দিব, ঘর চাও, ঘর দিব, নেতৃত্ব চাও, নেতৃত্ব দিয়ে তোমাকে আমরা ভরপুর করে দিব, তুমি যদি কোনো আমাদের এই প্রস্তাবকে গ্রহণ করো, যাও তুমি গ্রহণ করো। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বললেন, ভাই কাফের দল, যদি আমার এক হাতের মধ্যে তোমার চন্দ্রকে, আর এক হাতের মধ্যে তোমরা সূর্যকে, আর দুনিয়ার সমস্ত সম্পদগুলোও দিয়ে দাও, তারপর আমি ইমানের কথা বলবই।
তাহলে এই লোকটা কি ছোট ছিল না অনেক বড় ছিল এমন বড় ছিল যাকে করুণা করা কোনোদিন সম্ভব না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার মানুষরা শুনে নাও মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল আল্লাহ সবচেয়ে বড় সুন্দর বংশের মধ্যে তিনি আগে পাঠাইছেন মুহাম্মদকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হিসেবে নির্বাচিত করেছেন তার মাধ্যমে তিনি কোরআনকে দান করেছেন বিশ্ব নবীকে তিনি কোরআনকে দান করেছেন দুনিয়ার কোনো শিক্ষক দিয়ে তাকে কোনোদিন কোনো কিছু শিক্ষা দেয় নাই দুনিয়ার কোন পরিবেশের মধ্যে তিনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই তিনি তার পরিবারের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য লোক ছিল তিনি সমস্ত মানুষের কাছে সবচেয়ে বেশি লোক ছিল সুতরাং মানুষের মানুষেরা শুনে নাও আমার এই নবী দুনিয়ার সবচেয়ে বড় গ্রহণযোগ্য তাহলে বোঝা গেল কোরআনের মধ্যে সন্দেহ করা যাবে ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযযালনা আলা পারেনি পারবেও না এই জন্য আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করতে কি ছোট করে কথা বলে তোরা তো পারস নি তোদের বাবারাও পারবে না দাদারাও পারবে না নেতারাও পারবে না তোদের সমস্ত সবগুলাকে জমা কর কেয়ামত পর্যন্ত পারবে না সুবহানাল্লাহ কোরআন আয়াত আল্লাহ পুরস্কার বলছে কি ওয়াদু শুহাদা তাহলে যাও তোমাদের নেতাদেরকে ডেকে নিয়ে আসো তোমাদের কবিদেরকে ডেকে নিয়ে আসো তোমাদের বড় 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 লোকদেরকে ডেকে নিয়ে আসো যাও সুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন আল্লাহ পাক পরিষ্কার ঘোষণা করলো তোমরা যদি না পারো তোমাদের নেতাদের ডাকো তোমাদের কবিদের ডাকো তোমাদের মাস্তানগুলোকে ডাকো তো তাহলে তোমরা এটাকে দেখো পারো কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা তোমাদের কথায় সত্যবাদী নয় কিয়ামত পর্যন্ত তোমরা আনতে পারবে না ফা ইল্লাম তাফালু ওয়া লাম তাফালু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা চ্যালেঞ্জ করার পরে এবারে চ্যালেঞ্জের ফলাফল ঘোষণা করা লাগে না আপনারা বিরক্ত হয়ে গেলেন বিরক্ত হয়ে গেলেন না ফলাফল শুনবেন তো আল্লাহ বলতেছে ওই বেটা পারসনি পারবিও না আর যদি আর করো না মানো তাহলে প্রস্তুত থাকো আগুনে তো জ্বালাইবো জ্বালাইবো আগুন জ্বালানোর আগে গিয়ে প্রথমে আপনারা তো বড়লোক মানুষ এই জন্য আমরা গ্রামের মানুষ এই জন্য বুঝি আগুন দেওয়ার আগে কিছু শলা দিয়ে আগুন ধরানো লাগে যে এগুলাকে আপনাদের পাশে কি বলে নুরা বলে কি বলে ভাই পাটখড়ি মানে আগুনের নুরা আমাদের গ্রামের ভাষায় নুরা বলে নুরা মানে যেটাকে দিয়ে প্রথমে শুরু করা হয় যেটাকে দিয়ে প্রথমে কি করা হয় আল্লাহ রব্বুল আলামিন বলেন এই কাফের দল শুনে নে আমার কোরআন নিয়ে ফাইজলামি করবা বিশ্বাস করবা না চ্যালেঞ্জ দিলাম চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবা না নিজেরাও পারবা না নেতাদেরকেও দিও পারবা না তারপরেও মানবা না শুনে নাও এই কোরআনের চ্যালেঞ্জ তোমরা গ্রহণ করার পর যখন তোমরা এর মতামত অনুযায়ী তোমরা এর সমপর্যায়ে কিছু আনতে পারলা না সাদৃশ্য পরিমাণ কিছু আনতে পারলা না এখন তোমরা মেনে নাও আর যদি কোনো না মানো ফা ইল্লাম তাফালু ওয়া লাম তাফালু ফাত্তাকুন
النار التي وقودها الناس والحجارة ويا عقول كتم رابعي ورور جي عقول الفتوم اغنيتا جلانوي حبي مانوش ديار باتور ديار سادران كنو نورا ديانا سادران كات ديانا سادران كنو پاتل كوري ديانا ويتار فتوم عقول جلانوي মানুষ দিয়া মানুষ এবং আগুনের জ্বালানো পাহার অনেক পরিমাণ আগুন অনেক বেশি পরিমাণ শক্তিশালী হয় ও দুনিয়ার মানুষেরা হাদিস শরীফের মধ্যে আছে দিদুন আখিরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আগুন বানায়া রাখছে এটার সামান্য পরিমাণ যদি কোনো দুনিয়ার মধ্যে ছেড়ে দেওয়া হয় সমস্ত দুনিয়া মুহূর্তের মধ্যে জ্বলে ভস্মীভূত হয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে ওই জাহান্নামকে ভয় করো কি বলেন তারা এটাকে পরিবর্তন করতে পারবে না কিয়ামত পর্যন্ত পারবে না সুতরাং আসুন আলোচনার সার কথা হলো কোরআন সত্য না মিথ্যা কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে সন্দেহের কোনো অবকাশ আছে এটা কোনো ছাত্রছাত্রীরা কায়েম করতে পেরেছে কিয়ামত পর্যন্ত কোরআন বলে দেয় কোরআনের বিরুদ্ধে যে বলবে কোরআনের আইন নিয়ে যে কথা বলবে কোরআনের মধ্যে বর্ণিত নবীকে নিয়ে যারা কথা বলবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে বলে আজকের দুনিয়ার মধ্যে করে যা সেই দিন যখন হাশর মাঠে আমার কাছে আসবা সেই দিন আমি তোমাদেরকে ওই জাহান্নামে ফালায়া দেব যেই জাহান্নামের গুড়া হলো মানুষ এবং পাথর ঠিক কিনা আল্লাহ আমাদেরকে কোরআন অনুযায়ী চলার কোরআনের উপরে আমল করার এবং কোরআন নিয়ে